আমাদের এই দুঃসাহসী সেনারা পাহাড়ে উঠছে দেখুন আপনারা। প্রায় আমরা আমরা প্রায় 400 মাইল উপরে উঠে চলে এসেছি। প্রথমজন হলো লুলুল হুদা সর্দার, দ্বিতীয় জন আসছে আতিয়া রহমান মন্ডল, দুঃসাহসী বীরপুরুষ ফরোজ মন্ডল লাস্ট আসছে। এবার আপনারা বলুন পাহাড়ে ওঠা মাত্র আপনাদের কেমন অনুভূতি হলো, এক একজন করে বলতে থাকুন। অনুভূতি তো বেশ ভালো, কিন্তু পাহাড়টা ভীষণ খাড়া দেখতে পাচ্ছি। চারদিকে পাথর উঁচু উঁচু আছে, ছোট বড় গাছ আছে এবং উঠতে ভীষণ কষ্ট, অত্যন্ত পরিমাণে খাড়াই। এবার দ্বিতীয় জন, পরিবেশটা কেমন লাগছে? খুবই ভালো পরিবেশ এখানে, চারিদিক গ্রিন আর গ্রিন, সবুজ আর সবুজ। আরো প্রায় 2 মাইল পথ এরা অতিক্রম করে পাহাড়ের চূড়ায় প্রায় কাছাকাছি চলে এসেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমরা দুঃসাহসী জীবন নিয়ে পাহাড়ের চূড়ায় প্রায় পৌঁছে গিয়েছি। এখানে সাপ পোকামাকড়ের প্রচুর ভয়, তবু আমরা সাহস নিয়ে পাহাড়ের মাথা উঠছি, দেখব শেষ কত দূর। এখানে আক্রমণের ভয় আছে, কেননা পাহাড় মানে পশু পাখির জায়গা, এখানে পশু পাখির স্থান। এবার বলুন মিস্টার ফরজ আলী মন্ডলের বক্তব্য কী? পাহাড়টা উঠতে খুব ভালো লাগছে, আমাদের দমও হয়ে যাচ্ছে, নতুন উঠছি, চারিদিকে সবুজ, উঠতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, জল পিপাসাও লাগছে, কিন্তু জল আমাদের কাছে নেই। জল নিয়ে আসেননি আপনারা? আশেপাশে বেশ কিছু গ্রাম আছে, ছোট ছোট বস্তি। আপনারা কতদূর থেকে আসছেন? আমরা শুধু সুন্দরবন থেকে আগত। কি জন্য আগত? এখানে কোম্পানির কাজে এসেছি, দেখভাল করার জন্য এসেছি। আমি যখন আরো 2 মাইল ওটার পরে আপনার মন্তব্য কি দাঁড়িয়েছে আপনি একটু বলবেন শুনব। দেখতে পাচ্ছি আরো ঘন, নিচে যতটা দেখছি গাছপালা ফাঁকা 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 রয়েছে, উপরে ততটা বেশি ঘন, এবং উঠতে আরো ভীষণ কষ্ট হচ্ছে। পাশে আশেপাশে গ্রাম রয়েছে দেখতে পাচ্ছি, পাশে আরেক জায়গায় খেলাও হচ্ছে, চারিদিকে সবুজ গাছগাছালি ভরা, এবং পাশে একটা নদী রয়েছে, সামনে বড় কোম্পানি রয়েছে। এই কোম্পানি আমরা, কোম্পানির নামটা কি? কোম্পানি রুমটা কলোনি। আপনারা কোম্পানি কি কোন ডিপার্টমেন্টে আছেন? আমরা পেন্টার ডিপার্টমেন্টে আছি, কাজকাম করি এখানে, এখান থেকে এসে আমরা একটা হিন্টা করছি। আপনাদের স্যালারি মান্থলি কত করে? মান্থলি ম্যাক্সিমাম 15,000। আপনার এই আশেপাশে যে গ্রামগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? এই গ্রামগুলো দেখে মনে হচ্ছে খুব একটা ফাঁকা ফাঁকা, সব পাকা, মানে ঘর বাড়ি সব পাকা হয়ে আছে, একতলা কার দোতলা। আর জনবসতি কম এখানকার নাকি? এখানকার জনবসতি, হ্যাঁ এটা ঠিক বলেছেন, এখানকার পাশে একটি নদীও রয়েছে, নদীতে এখানে মাছ টাছ ধরে এখানে জীবিকা। নদীর স্রোত কতটা গতিবেগ? নদীর স্রোত ম্যাক্সিমাম 20-30 কিলোমিটার গতি হয়। সামনে রয়েছে বিশাল বড় কারখানা এবং রুমটা কলোনি কারখানা রয়েছে, এবং একটা হাই রোডও রয়েছে, হাই রোডটা বেশ বেশ কিছু দূর গিয়েছে পাহাড়ের দিকে, এবং টাটা পর্যন্ত গিয়ে, টাটা স্টেশন পর্যন্ত গিয়েছে, আরো কলকাতা চলে গেছে। আর আর দুজনের আর কোনো বক্তব্য নেই, শুধু কি উনি কি একা বলবেন, আপনারা কি শুনবেন? আপনারাও তো কষ্ট করে উঠেছেন, আপনাদের কিছু বক্তব্য রাখতে হবে এই ক্যামেরার সামনে, এই দর্শকের সামনে। দর্শকরা তো চাইছে যে, আর দর্শকরা চাইছে যে আপনারা কিছু বলুন। আজকের মতন এই পর্যন্ত আমাদের গন্তব্যস্থল শেষ। আবার আগামী সানডে যখন আসবে আমাদের সামনে, আপনাদের সামনে আমরা তুলে ধরবো শুভ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ বিকাল। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।